হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে সেপ্টেম্বরে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের দশম শ্রেণীর ইতিহাসের যে কোয়েশ্চেনগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমি সমস্ত উত্তর সহ আলোচনা করে দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা তোমরা দেখো যে এটা কস্তম্ভ এবং খস্তম্ভ মেলাতে হবে তো বঙ্গভাষা প্রকাশিত সভা বঙ্গভাষা প্রকাশিত সভা হচ্ছে আঠেরোশো ছত্রিশ ঠিক আছে এবার হচ্ছে ভারত সভা ভারত সভা হচ্ছে আঠেরোশো ছিয়াত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস হচ্ছে আঠেরোশো এবার হচ্ছে ইলবার্ট বিল ইলবার্ট বিল হচ্ছে আঠেরোশো তিরাশি ঠিক আছে তোমরা এগুলো দেখে নাও এরপরের গুলো দেখতে থাকো এবার দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো আঠেরোশো সাতান্নর বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন এটা কিন্তু তোমাদের সত্য ঔপনিবেশিক ভারতের লর্ড ক্যানিং প্রথম ভাইসরাস নিযুক্ত হন এটাও হচ্ছে সত্য বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের কথা বলেছেন এটা হচ্ছে সত্য আনন্দমঠ উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত এটা কিন্তু মিথ্যা হবে এর সঠিক উত্তরটা হচ্ছে ছিয়াত্তরের মনন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় এটা রচিত হয়েছিল গোড়া উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায় এর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো দশ খ্রিস্টাব্দে গোড়া রচনা করেন এই উপন্যাসে বিংশ শতকের প্রথম দিকে উগ্র রাজনৈতিক আন্দোলনের জন্য এক সংকীর্ণ দাম্ভিক স্বদেশী মনোভাব তৈরি হয়েছিল বাংলার শিক্ষিত সমাজে গোড়া উপন্যাসে ব্যক্ত হয়েছে সামাজিক নৈতিক ও রাষ্ট্রীয় আদর্শ নিয়ে বাঙালির মনের দ্বিধা সংশয় ও দ্বন্দ্ব সংঘাতময় রূপ পরের প্রশ্ন তোমরা লক্ষ্য করো গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই আধুনিক কার্টুন বা ব্যঙ্গচিত্র অঙ্কন করে তিনি তৎকালীন ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন তার ব্যঙ্গচিত্র শুধু চিত্র নয় তার সমাজের সর্বস্তরের মানুষকে জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করেছিল তো জাত জাতা সুর এটা কিন্তু ইনভাইটেড কমার মধ্যে ব্যঙ্গচিত্রে ভারতীয় সমাজের জাতপাত ও বর্ণ বৈষম্যকে তিনি সমালোচনা করেছেন শুধু বাংলা নয় ভারতের ব্যঙ্গচিত্র বা কার্টুনের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল গগনেন্দ্রনাথের হাত ধরে তাকে এই কারণে আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রে জনক বলা তোমাদের যে বড়ো কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে ভারত মাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল তো এই প্রশ্নটা এভাবে একটু স্টার্টিং করবে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা ছবিটি শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় চিত্রটি কীভাবে ধীরে ধীরে জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল তার কিছু কারণ নিম্নে আলোচনা করা হলো প্রথমত কারণ হচ্ছে স্বদেশী আনা চতুর্ভুজা ভারত মাতার চার হাতে রয়েছে বেদ ধানের শীষ জপের মালা ও শ্বেত বস্ত্র এগুলি মূলত ভারতীয় সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এগুলি সবাই এগুলি সবই ভারতীয়দের মনে জাতীয়তা বোধ জাগিয়ে এবার দুই নম্বর পয়েন্টটা তোমরা দেখো জাতীয়তাবাদের চেতনা ভারতীয় জাতীয়তাবাদকে অনুপ্রেরণা জাগানোর জন্য ভারত মাতা চিত্রটিকে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে মিছিলের সামনে রাখা হতো দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে ব্রিটিশ বিরোধিতা অবরীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ বিরোধী মনোভাব নিয়ে এই চিত্রটি বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশ বিরোধী প্রতীক হিসাবে তুলে ধরেছিলেন এরপর হচ্ছে শান্তির প্রতীক এই চিত্রটি অর্থাৎ ভারত মাতার হাতে কোনো অস্ত্র নেই এর দ্বারা অবরীন্দ্রনাথ তার স্বদেশী ভাবনার সশস্ত্র আন্দোলনকে দূরে রেখেছেন এরপরে তোমরা একটা ছোট্ট উপসংহার দেবে উপরিক কারণগুলি থেকে বোঝা যায় কিভাবে ভারত মাতা চিত্রটি অন্যান্য ও অনন্য ও জাতীয়তা জাতীয়তাবাদী স্বদেশী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এখনও পর্যন্ত দেখতে পারেনি এবং চ্যানেলে যদি নতুনভাবে